কিভাবে মেয়ে পটাবেন, এই প্রশ্নটাই হয়তোবা আপনার মনে সবসময় ঘুরপাক খায়। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি মেয়ে পটানোর সহজ কয়েকটি উপায় ও ডায়লগ। এগুলো যদি আপনি কোনো মেয়ের ওপর অ্যাপ্লাই করেন তো 100% শিওর মেয়ে পটে যাবেই যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, একটা না একটা পয়েন্ট আপনার অবশ্যই কাজে আসবে। তো চলুন ডায়লগগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে আপনার যদি ভালো একটা সম্পর্ক থেকে থাকে, তাহলে আপনি একদিন মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন, তুমি সারাক্ষণ আমার হৃদয়ে আর আমার মাথায় যে পরিমাণে ঘুরপাক খাও, তাতে তো তুমি অনায়াসে চাঁদে গিয়েও ঘুরে আসতে পারতে। নাম্বার 2, যে মেয়ের সাথে আপনি 1 বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক করতেছেন, এমন মেয়েকে একদিন রোমান্টিক মুহূর্তে এটি বলতে পারেন। যদি ফেব্রুয়ারি মাস 28 দিনে না হয় 30 দিনে হতো, তাহলে বছরে আরও 2টি দিন বেশি পেতাম তোমাকে ভালোবাসার জন্য বা তোমার সাথে কথা বলার জন্য। দেখবেন মেয়ে খুশি হয়ে আপনাকে আরও ভালোবাসবে। নাম্বার 3, আপনি যে মেয়েকে পটাতে চান তার সাথে মেসেজ বা কলে যদি কথা বলার সময় তাকে এটি বলতে পারেন, আমার ফোনে তোমার মেসেজ আসলে ফোন ভাইব্রেট হোক বা না হোক আমার হৃদয় ঠিকই ভাইব্রেট হয়ে যায়। অথবা তাকে এটিও বলতে পারেন, আমার ফোনে তোমার কল আসলে আমার ফোনের রিংটোন বেজে উঠুক বা না উঠুক আমার হৃদয় ঠিকই রোমান্টিক সুরের গিটার বাজতে শুরু করে। নাম্বার 4, আপনার ক্রাশকে অথবা আপনার গার্লফ্রেন্ডকে খুশি করতে মজা করে তাকে এটি বলতে পারেন। আপনি বলবেন, তুমি কি জানো, মেয়ে তখন বলতে পারে কি, তখন আপনি আবার বলবেন, তুমি যখন থেকে আমার লাইফে ইনস্টল হয়েছ তখন থেকে আমার লাইফ সুপার ফাস্ট হয়ে গেছে। নাম্বার 5, আপনার যদি গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য মজা করে এটি বলতে পারেন, যেদিন থেকে তুমি আমার হৃদয়ে এসেছো সেদিন থেকে আমার হৃদয়ে আসার রাস্তা গুগল ম্যাপ থেকেও ডিলিট হয়ে গেছে। আর এমন কথা বললে মেয়ে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। নাম্বার 6, আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য অথবা যে কোনো মেয়েকে প্রপোজ করার সময় তাকে এটি বলতে পারেন, আমি নিঃশ্বাস নেওয়ার কথাও হয়তো ভুলে যেতে পারি, বাট তোমার কথা ভুলে যাওয়া অসম্ভব। নাম্বার 7, যে কোনো মেয়েকে ব্যতিক্রম ধর্মী স্টাইলে প্রশংসা করে যদি পটাতে চান বা মজা দিতে চান, তাহলে মেয়েকে এটি বলতে পারেন, তুমি কি জানো তোমাকে কিসের মতো লাগে, মেয়ে তখন বলবে কিসের মতো, তখন আপনি বলবেন, তোমাকে সেন্টার ফুটের মতো লাগে, বাহিরে কিউট আর ভিতরে সুইট। নাম্বার 8, যদি কোনো মেয়ের হাসির প্রশংসা করতে চান পাশাপাশি মেয়েটিকে মজাও দিতে চান, তাহলে মেয়েটির হাসি দেখে মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন, আপনি বলবেন, প্লিজ এত মিষ্টি করে হাসি দিও না, মেয়ে তখন বলতে পারে কেন, তখন আপনি বলবেন, তুমি টিভিতে পেপসুডেন্টের বিজ্ঞাপন দেখোনি, মিষ্টি বেশি খেলে তাতে ক্যাভিটি হয়। নাম্বার 9, যে মেয়ের সাথে আপনি আগে থেকে মজা করেন দুষ্টুমি করেন এমন মেয়ের সাথে লাইন মারতে চাইলে মেয়েটিকে দেখে এটি বলতে পারেন, আপনি বলবেন, তোমার কাছে ফায়ার সার্ভিসের নাম্বার আছে, মেয়ে তখন বলতে পারে না অথবা বলতে পারে কেন, তখন আপনি বলবেন, তোমাকে দেখে আমার হৃদয়ে তো আগুন লেগে গেছে। ডায়লগটা দেওয়ার পর একটু মুস্কি হেসে আবার বলবেন, মজা করলাম, তবে সত্যই তোমাকে অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু। নাম্বার 10, আপনার বান্ধবী অথবা যে মেয়ের সাথে আপনি ফ্রি মাইন্ডে কথা বলেন, এমন মেয়েকে পটাতে চাইলে মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন, আপনি বলবেন, তোমার কাছে কি হেলমেট আছে, মেয়ে তখন বলতে পারে না অথবা বলতে পারে কেন, তখন আপনি বলবেন, থাকলে প্লিজ দাও, তোমাকে দেখার পর থেকে আমার হৃদয় তো 200 কিলোমিটার স্পিডে ছুটতে, কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা যায় না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি হেল্পফুল হবে আপনার জন্য। চলে আসবো অন্য কোনো রোমান্টিক টিপস নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই। আর হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে দিন তো ভাইয়ারা।